হাবেলি মিডিয়া আহলে সুন্নাতুল জামা জান্নাতি মহল। وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء شجعته علينا معهم أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وعن أبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وحياركم خياركم لنسائهم، أو كما قال عليه الصلاة والسلام في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا الله هم سلم محمد وعلى علي سيم محبة پرندرو جبان بندر ایکن درود شریفار نکامل جنت ہو ٹھکانا. اللہ ہم سلام محمد وعلى علی سیم سنین نبی درود سلام دیکھیں نبی جی دنیا تمام درود پورار کل مومن دل رکھو اے ایمان. اللہ ہم سلام مولانا محمد وعلى مولانا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 দখরে বান্দা তুই আমার ডাক আল্লাহ 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 মহব্বতে দখলের বান্দা মহব্বতে দখলের বান্দা গোনা পাবে মাফ আমারে দখরে বান্দা আল্লাহ 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 দইকা ওইলেন ওলি দিমি শাহ জালাল নামে জার শোনে জাইনা মাঝকে খিস্তি বানাইয়া জাইনা মাঝকে নৌকা বানাইয়া সুরমা হইলেন পার তুই আমার দখরে বান্দা তুই আমার ডাক আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد بيگوناي علاه حضرت امام احمد رضا رحمة الله عليه سنی جب و شنگو کرتی کاؤ جی تو آج کری آدم حسان چوتتر باسری کی عروس اولیاء محاپلین شرد باجن سباپتی شاہیب জনাব হাজী আবিদুর রহমান খান সাহেব বেগুনাই সহসভাপতি জনাব সিরাজ মিয়া সাহেব জনাব জামাল উদ্দিন সাহেব উদ্বোধক জনাব আবুল খায়ের অপু সাহেব বেগুনাই আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক হযরতুল আল্লামা মনিরুজ্জামান সাহেব ও পরিচালক ইসলামী ফাউন্ডেশন জেলা কার্যালয় হবিগঞ্জ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দীন ও মিল্লাত হযরতুল আল্লামা মুফতি মুশতাক আহমদ আল কাদরী আল ওয়াইসি মাদদিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হযরতুল আল্লামা আলহাজ মুশারফ হোসেন হেলালী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এতক্ষণ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের হযরত মাওলানা মনজুর মোল্লা খান আল কাদরী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি মাওলানা আমিরুল ইসলাম আকাশ সাহেব মাওলানা কে এম মীর নিজামউদ্দিন সাহেব মাওলানা এমদাদুল হক সাহেব মাওলানা মহিবুর রহমান সাহেব সহ আমন্ত্রিত মেহমান জনাব শামীম খান সাহেব
মুক্তাদির হোসেন সাহেব মাহফিল পরিচালনায় আমার অত্যন্ত স্নেহের মুক্তি ফকরউদ্দিন খান সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মুরুব্বিয়ান যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির প্রিয় ছাত্র ভাইরা আমি অধমের পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রাব্বুল আলামিন এই মুহূর্তে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র জবানে পাকের বাণী মোতাবেক জান্নাতের বাগানে আমরা কিছু মানুষকে সকলার পূর্বে আসার সুযোগ করে দিয়েছেন সেজন্য শুকরিয়াতান আমরা বলি আলহামদুলিল্লাহ কারণ এই মুহূর্তে কত মানুষ মাহফিলের বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি করে বিভিন্ন ঝামেলায় রয়েছেন কত মানুষ হাসপাতালে ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন কত মানুষ জেলখানায় কারাগারে আবদ্ধ রয়েছেন শত হাজার ঝামেলা থেকে মুক্ত করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে আমরা কিছু মানুষকে জান্নাতি পরিবেশে আল্লাহ পাক কবুল করেছেন শুকরিয়া আদায় করা আমাদের কর্তব্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবীজির দরবারে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে কবুল করে আমরা বলি আমিন সম্মানিত শ্রোতি আলোচনার প্রারম্ভে আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যারা মাহফিলের বাহিরে রয়েছেন মাইকের আওয়াজ শুনতেছেন গুরুত্বপূর্ণ কোন কাজের দায়িত্ব নেই অনুগ্রহপূর্বক মাহফিলে চলে আসুন আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ হাদিস পাকে উল্লেখ রয়েছে আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر الا كالغريق المتغوث ينتظر دعوات تلهك من اب او ام او ولد او صديق الى اخر الحديث আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন হে উম্মতেরা তোমাদের পূর্বপুরুষ যারা হায়াতের জীবনে অপরাধ করেছিল গুনাহ করেছিল মনগড়া जिंदगी করেছিল তাদের অপরাধের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে তাদের অবস্থা এই রকম যেমনি ভাবে ভিক্ষুকেরা প্লেট হাতে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের দারে দারে ঘুরে সাহায্য চায় কি বলেন চায় কি না ভিক্ষুকরা আমাদের বাড়িতে আসে কি না আমার নবীজি বলেন এই ভিক্ষুকদের চাইতেও আরো করুণ অবস্থায় জলমগ্ন অবস্থায় পিপাসিত ব্যক্তির ন্যায় পিতামাতার দোয়ার জন্য সন্তানের দোয়ার জন্য বন্ধুর দোয়ার জন্য ইন্তেজার করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয় আজকে দোয়া হবে কিনা কি বলেন দোয়া হবে কিনা তাদের পক্ষ থেকে যখন দোয়া করা হয় তাদের রূহ এত খুশি হয় গোটা পৃথিবী তাদের হাতের তালুতে উঠাইয়া দিলেও এত খুশি হতো না বলেন সুবহানাল্লাহ প্রিয় শ্রোতা এই হাদিসে পাক প্রমাণ করে আজকের এই মাহফিল সকলের জন্য সুবর্ণ সুযোগ কারণ যারা আজকে আয়োজন করেছেন বেগুনায় আলাউদ্দিন ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি যুব সংঘ যারা আয়োজন করেছেন শুধু তাদের জন্য দোয়া হবে না দোয়া হবে গোটা পৃথিবীর সকল মুসলমান জিন্দা মুর্দাদের জন্য কি বলেন ঠিক কি না খাসাতান দোয়া হবে যারা আয়োজন করেছেন আর যারা মাহফিলে আসবেন তাহলে আপনি মাহফিলে আসলেন আপনার পূর্বপুরুষ দোয়া পাবে এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ কিনা কি বলেন সুবর্ণ সুযোগ কিনা তাই আমি অনুরোধ করব কেউ বাড়ি ঘরে থাকবেন না প্রত্যেকেই মাহফিলে চলে আসুন আল্লাহ পাক যেন প্রত্যেককে আসার তৌফিক দেন আমরা বলি আমিন সম্মানিত শ্রোতা আপনারা অনেক উচ্চ মাপের আলেম ওলামা দাওয়াত দিয়েছেন তাদের মধ্যে সবচাইতে আমি নগণ্য যদিও ইতিপূর্বে এই গ্রামে একাধিকবার আমি এসেছি অনেক বছর হয়ে গেল আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না কি বলেন ঠিক না আজকে আবার ভাগ্যক্রমে আপনাদের মধ্যে দেখা হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক আমি যেই বিষয়ে আজকে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি
সেটি হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহ পাক যেন আমাকে আলোচনা করার আপনাদের এই মনোযোগের সাথে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন আমরা বলি আমিন এই তুমি মাইকের সাউন্ডটা লড়াও কেন 26 বছর ওয়াজ করি বুঝছো মাইক দললে বুঝি জায়গাটা কত করে সম্মানিত সদী তাই আমি অনুরোধ করব আপনারা কেউ বাড়ি ঘরে থাকবেন না আমার দিকে আপনারা মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন বলতে পারেন হুজুর আপনার তো কণ্ঠের আওয়াজও ভালো না চেহারাও ভালো না তারপরে গান টান জানেন কিনা এটা তো আমরা জানি না যাই হোক আমি চেষ্টা করব যেহেতু মেহমান দাওয়াত দিয়ে আসছেন মেহমানকে মেজবানরা সম্মান করার দায়িত্ব আছে কিনা বাবা আমার ভাষা আপনারা বুঝেন না কি বলেন বুঝেন কি না আমি গোটা বাংলাদেশে কথা বলি আল্লাহ কর্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যাই হোক আমি ভূমিকায় কথা লম্বা করব না কারণ সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে অবহেলা করলে চলবে না এই পৃথিবীর ইতিহাসে প্রমাণ করেন যে সময়কে যত বেশি মূল্য দিয়েছেন সে তত দামি মানুষ হয়েছেন কি বলেন কথা ঠিক কি না প্রিয় শ্রোতা তো আমি যেই বিষয়ে আলোচনা করব ভূমিকায় কথা না বলে সরাসরি আমি আলোচনায় চলে যাচ্ছি আমার মা বোনরাও অনেকেই আজকে আলোচনা শুনবেন শোনার ব্যবস্থা রয়েছে কি বলেন ঠিক কি না সকলের প্রতি আল্লাহর হস্তে অনুরোধ করব আজকের জন্য টিভিগুলি বন্ধ করে দেন মাহফিল তো আর শক্তিহীন হবে না হয়তো এমন কথাও আসতে পারে যেই কথায় আমাদের আমলের ইসলাহ হতে পারে কি বলেন ঠিক কি না তাই সকলের প্রতি আল্লাহর হস্তে অনুরোধ কেউ কোনো কথা বলবেন না মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করবেন প্রিয় শ্রোতা স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আপনারা জানেন আমার আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ বলেন সূরা নিসার প্রথম আয়াতে আমার আল্লাহ ওয়াজ করেন এই মানুষ সম্প্রদায় আমি তোমাদেরকে একটা দেহ থেকে সৃষ্টি করেছি আর সেই দেহ থেকে তার সহধর্মিনী মা হাওয়া আলাইহাস সালামাকে আমার আল্লাহ বানিয়েছেন বলে উল্লেখ করেছেন সুবহানাল্লাহ বলেন প্রিয় শ্রোতা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক ধর্ম মানবতার ধর্ম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র ইসলাম ধর্মে কি বলেন ঠিক কি না আমার আল্লাহ বলেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ পাকের মনোনীত আল্লাহ পাকের গ্রহণীয় আল্লাহ পাকের পছন্দনীয় একটি মাত্র ধর্ম সেটি হলো ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ যদি আজকের এই সময়ে অনেকগুলি ওয়াজ হয় কিন্তু ওয়াজ আসলে হয় কম আওয়াজ হয় বেশি আমার সঙ্গে আপনারা একমত হবেন আমার আবার আওয়াজ তেমন ভালো না আলহামদুলিল্লাহ একবারে কম না 26 বছর যাবত মাঠে ওয়াজ করি আলহামদুলিল্লাহ বলেন যাই হোক প্রিয় সুধি আমি সরাসরি আল্লাহর কোরআন শুরু করব আলোচনা আল্লাহর কোরআনের আলোচনা শুনতে হলে আলোচনা করারও আদব আছে শোনারও আদব আছে আমার আল্লাহ বলেন পাইদা কুরআন কুরআন ফাস্তামিউ লাহ ও আমার বান্দা বান্দি যখন তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয় কোরআনের আলোচনা করা হয় ফাস্তামিউ তোমরা কোনো কথাবার্তা বলবে না এদিক সেদিক তাকাবে না ইশারা করবে না ফাস্তামিউ নীরব নিস্তব্ধ আলোচনা শুনবে তেলাওয়াত শুনবে আদেশটি কার বলেন না কার আল্লাহর কথা জোরে বললে পুলিশ তুলিছে ধরে নিয়ে আপনাদের এলাকায় একটু জোরে বলেন না আদেশটি কার জোরে বলেন কার তারপর আমরা বল আল্লাহ বলেন ও আংশিত ও আমার বান্দা বান্দে এই দুইটি কান অবশ্যই রয়েছে সকলেরই দুইটি কান আছে দুইটি কান ছাড়া আর একটি অন্তরের কান রয়েছে আমি আল্লাহ অন্তরের কান দিয়েছি অন্তরের কান লাগাইয়া শুনবা যদি শুনো লাআল্লাকুম তুরহামুন সফলতা হবে কল্যাণ হবে সওয়াব হবে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় শ্রোতা এই প্রসঙ্গে আমার আল্লাহ কালামে পাকের সূরা রোম আয়াত নম্বর 21 আয়াত কত সূরা রোম আয়াত এখানে একজন আবিদ সাহেব আছেন আমার জন্য সহজ হবে আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ ওয়াজ করেন ও আমিন আয়াতিহি আম খালাকালাকুম মিন আনফুসিকুম
আমার আল্লাহ বলতেছেন হে আমার বান্দা বান্দি ওয়ামিন আয়াতিহি আমি আল্লাহর কুদরতের নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন আন খালাকালাকুম মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের সহধর্মিনী তোমাদের স্ত্রী আমি আল্লাহ সৃষ্টি করেছি সুবহানাল্লাহ ও আমার বান্দারা শোনো শোনো আমি আল্লাহর কুদরতের অসংখ্য গুণিত নিদর্শন রয়েছে এর মধ্যে একটি নিদর্শন হলো তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী তোমাদের সহধর্মিনী আমি আল্লাহ বানাইয়াছি সুবহানাল্লাহ তারপর আমার আল্লাহ বলেন আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম ও আমার বান্দারা শোনো তোমাদেরকে অন্যের প্রতি আমি আল্লাহ প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি শোনো আমি আল্লাহ কেন তোমাদের মধ্য থেকে তোমাদের তোমাদের জোড়া তোমাদের স্ত্রী নারী জাতি সৃষ্টি করেছে এই জন্য তোমরা যেন তাদের কাছে গিয়ে শান্তি পাও মনের মধ্যে তৃপ্তি আসে মনের মধ্যে কোনো অশান্তি থাকে না সুবহানাল্লাহ তারপর আমার আল্লাহ কি বলছেন বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমা ও আমার বান্দা বান্দি শুনো তোমরা একে অন্যের প্রতি এমন মহব্বত এমন ভালোবাসা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি এমন স্ত্রী আছে স্বামী যদি বাহিরে তাকে রাত্রে গভীর হয়ে যায় তথাপিও স্বামীর আগে তিনি খাবার খান না আসেন এরকম আপনারা আমার ভাষা আসলে বুঝেন না কথা বোঝা যায় খাওয়া জায়েজ আছে স্বামীর আগে খাওয়া জায়েজ আছে কিন্তু মহব্বতের কারণে তিনি স্বামীর জন্য অপেক্ষা করেন আবার এমন স্বামীও আছে তিনি দূর থেকে আসলেও স্ত্রীকে একসাথে নিয়ে পেটে খাইতে ভালোবাসেন আছেন কিনা কেমন আছে কিনা আমার আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি আমি আল্লাহর কুদরতের অসংখ্য নিদর্শন রয়েছে এটা হইল একটা নিদর্শন ও আমার বান্দা বান্দি তোমাদের মধ্যে যারা ইন্না ফি যালিকা লায়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন তোমাদের মধ্যে যারা চিন্তাশীল তোমাদের মধ্যে যারা জ্ঞানবান তোমাদের মধ্যে যারা হিতাহিত জ্ঞান রয়েছে ওই সকল মানুষের জন্য আমার উল্লেখিত আয়াতের মধ্যে অনেক শিক্ষা রয়েছে ঠিক কি না আল্লাহুম্মা সাল্লাম وعلى آل سيدنا اللهم سلم وسلم وبارك عليه প্রিয় সুদী আমার আল্লাহ দ্বিতীয় আয়াত সূরা নিসার আয়াত নম্বর 4 আমার আল্লাহ বলেন ওয়া আতুন নিসা সদকাতিহিন নিহিলা আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা পুরুষদেরকে বলতেছেন কথাগুলি বোঝা যায় কথাগুলি বোঝা যায় ও আমার বান্দারা ওয়াতুন নিসা সদকাতিহিন্না নিহিলা তোমাদের স্ত্রীদের মোহর স্ত্রীদের পাওনা স্ত্রীদের হক নিহিলা খুশি মনে আদায় করো দূরে বলেন আল্লাহু আকবার আপনারা বিবাহ শাদীর মধ্যে 10 লক্ষ 5 লক্ষ এরকম মোহর এলাকায় আসেনি বলেন না বাবারা আসেনি এই মোহর আজকের সমাজে আমার জীবনে অনেক প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন এর মধ্যে মোহরের বিষয়েও আমি প্রশিক্ষণ দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন আজকের সমাজে অনেকেই মনে এটা করেন যে মোহর মানে আমার আমার বড় ভাই দিছেন 10 লক্ষ আমারও 10 লক্ষ দিব
আমার মেয়ে বড় মেয়ের 5 লক্ষ হইছে মেজু মেয়েরও 5 লক্ষ হতে হবে এটা আসলে শরীয়তের বিধান না শরীয়তের বিধান হলো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যবসায়িক জীবন আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিধান রয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার মুসল্লিরা সুবহানাল্লাহ বলে না আসলে আমি বুঝতেছি ঢাকা রুজুর লাগে সুবহানাল্লাহ তারা জমা রাখতেছে মোজ খালাউ দিলে সুবহানাল্লাহ দিয়া গলা ভাঙে লাভ আছে নি কিছুদিন আগে নির্বাচন গেছে না বাবা নির্বাচনের মধ্যে অনেকে স্লোগান দিয়েছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক তো দিছেন এরকম না মাতুন না আপনারা কথা বুঝুন না আমি তো কুমিল্লার মানুষ না আমি তো অভিগঞ্জের মানুষ ভাষা আপনারা বুঝেন না এই যে স্লোগান দেওয়া হলো এটার কোনো ডেরিভেশন আছে কোনো মাপকাঠি আছে কিন্তু আজকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আল্লাহকে খুশি করার জন্য সহিহ নিয়ত হয় আমার নবী বলেন আসমান জমিনের খালি জায়গা রহমত দিয়ে ভরপুর করে দিবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আরো জুড়ে সুবহানাল্লাহ ভাই মুসলমানরা তাহলে আমার আল্লাহ স্বামীদের প্রতি স্ত্রীর মোহর আদায় করা ওয়াজিব করে দিয়েছেন দলিল আল্লাহর কোরআন সূরা নিসা আয়াত নম্বর 4 টিকিনা কি বলেন টিকিনা এই প্রসঙ্গে আমার নবীজি হাদিস পাকে সাত করেন গভীরভাবে শুনবেন কথাগুলো যেন শুধু মাহফিলে না বাড়িতে নিয়ে যেতে পারেন আপনাদের ইচ্ছা আছে তো ইচ্ছা আছে তো সকলেরই এই প্রসঙ্গে আমার নবীজি হাদিস পাকে বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم يا معاشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرائض ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء الحمد لله بولين আমার নবীজি বিবাহ শাদী সম্পর্কে দাম্পত্য জীবন সম্পর্কে হাদিসে পাক বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি শুনেছি আল্লাহ পাকের নবীর পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন ইয়া মাশারাস শাবাব অর্থাৎ এ যুবকেরা সুবহানাল্লাহ বলেন ও যুবকেরা তোমরা যারা বিবাহ শাদী করার মতো যোগ্যতা রাখো বিবাহ শাদী করার মতো তোমরা যারা প্রাপ্ত বয়স্ক হয়েছ তোমরা বিবাহ শাদী করিয়া নাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা বলতেন না কিছু জোরে বলেন না সুবহানাল্লাহ কথাগুলি শুনবেন না বিশ্রী যুবকরা শুনে আনন্দ পাবে কি না গভীর মনোযোগ আমার নবীজি বলেন ইয়া মাশারা শাবাবি মানিস্তাতো আমিন কুমুল বাতা ফালিয়াতা জাওয়াজ ও যুব সম্প্রদায় ও যুবকেরা তোমরা যারা তোমাদের স্ত্রীর হক আদায় করার মতো ক্ষমতা রাখো তোমরা বিবাহ শাদি করো ও যুবকেরা শোনো বিবাহ শাদিটা এমন একটি বিষয় আমার নবীজি বলেন ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদুলিল বাসারি বিবাহ শাদিটা আমার নবীর সুন্নাত আমার নবীজি বলেন অপর হাদিস শরীফে আন্নিকা ও মিন সুন্নাতি পামান রাগিবা সুন্নাতি ফালাইসা মিন্নি সুবহানাল্লাহ বলেন বিবাহ হলো আমি নবীর সুন্নাত যে ব্যক্তি সাধ্য রয়েছে ক্ষমতা রয়েছে বিবাহ শাদি করলো না ফালাইসা মিন্না সে আমি নবীর উম্মতের দলভুক্ত না নাউযু বিল্লাহ এখানে আমার নবীজি কি বলতেছেন ফাইন্নাহু আগাদুলিল বাসারি ও যুবক ও আমার উম্মত শোনো বিবাহ শাদীটা এটা এমন একটি অধ্যায় এমন একটি বিষয় বিবাহ শাদীর মাধ্যমে তোমাদের চক্ষের দৃষ্টি নিচু করে অর্থাৎ চক্ষের দৃষ্টি এদিক সেদিক যাবে না বিবাহ শাদী করার কারণে তোমার চক্ষের দৃষ্টিটা সংযত হয়ে যাবে নিচু হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ
দ্বিতীয় পয়েন্টে আমার নবীজি বলেন উম্মতু আহসানুল ফরাইদি শুধু তাই নয় বিবাহ সাথীর মাধ্যমে তোমার লজ্জা স্থান হেফাজত হয় জোরে বলেন সুবহানাল্লাহ কবির মনোযোগ দিয়ে শুনবেন ও যুবক সম্প্রদায় বিবাহ সাথী আমার আল্লাহ তার হাবিবের মাধ্যমে বিধান দিয়েছেন এটা এমন একটি বিষয় বিবাহ সাথীর মাধ্যমে তোমার চোখের দৃষ্টি কি হয় নিচু হয় সংযত হয় দুই নম্বরে তোমার লজ্জাস্থান হেফাজত হয় তারপর আমার নবীজি বলেন আমাল্লাম ইয়াসতাতি ফালাইহি বিসাওম ও আমার উম্মত ও যুবকেরা তোমরা যদি সন্দেহ পোষণ করো যে আমার স্ত্রীর হক আদায় করতে পারবো না স্ত্রীর ভরণ পোষণ করতে পারবো না স্ত্রীকে আমি কাপড় সাবান ছোটা দিতে পারবো না স্ত্রীর যে অধিকার রয়েছে সেটা আমি আদায় করতে পারবো না আমার নবীজি বলেন তাহলে তুমি কি করবা ফালাইহি বিসাওম বেশি বেশি নফলের রোজা রাখবা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই একটু বলেন না সুবহানাল্লাহ কথাগুলি বোঝা যায় কথাগুলি বোঝা যাচ্ছে কবির মনোযোগ ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক ধর্ম ইসলামের মধ্যে দাম্পত্য জীবন এটা এমন একটি জীবন দুনিয়ার জমিনে যেই যুবক দাম্পত্য জীবনে একজন নেককার স্ত্রী পাইল আমার নবীজি বলেন জান্নাতের অর্ধেক পাইল ধরে বলেন না সুবহানাল্লাহ আর যদি বিপরীত হয় আমি বিপরীত বলতে চাচ্ছি না তাহলে আমার নবীজি বলছেন উম্মত তুমি যদি তোমার স্ত্রীর অধিকার আদায় করতে সক্ষম না হও ওই স্ত্রীর অধিকার বলতে শুধু শারীরিক অধিকার নয় কাপড় চোপড়া তার কাপড় তার খাবার ইত্যাদি ইত্যাদি তোমাকে যদি আদায় করতে তুমি যদি অক্ষম হও তাহলে বিবাহ শাদী করবা না ফালাইহি বিসাওম তুমি বেশি বেশি নফল রোজা রাখবা ফাইন্নাহু লাহু আজাউন নফল রোজা হইল তোমার জনশক্তিকে সংযত করার জন্য এক নম্বর হাতিয়ার জুড়ে বলেন আল্লাহু আকবার ভাই মুসলমানরা গভীর মনোযোগ আপনাদের কাছ থেকে আমি কিছু জানতে চাইবো আমি কিন্তু টিচার মানুষ আপনারা কথা না বললে আমি বুঝবো আমার আলোচনা আপনারা বুঝেন না আমি একজন শিক্ষক মানুষ প্রিয় সুদি একজন যুবককে তার স্ত্রীর অধিকার আদায় করতে তার কয়টি বৈশিষ্ট্যের প্রয়োজন আছে আমি বলি কমপক্ষে তিনটি বলেন কয়টি সবাই বলেন কয়টি একটু বলেন না বাবারা কয়টি তিনটি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো তার শারীরিক যোগ্যতা লাগবে শারীরিক সক্ষমতা লাগবে কি বলেন ঠিক কি না দুই নম্বর বৈশিষ্ট্য হলো তাকে অর্থনৈতিক যোগ্যতা অর্থাৎ অর্থনৈতিক সচ্ছলতা তার লাগবে তিন নম্বর তাকে অবশ্যই অবশ্যই মানসিক যোগ্যতাও লাগবে ঠিক কি না এক বেটা হাজার কোটি টাকার মালিক টাকার পাহাড় আছে কিন্তু বেটা মেন্টাল বেটা বিবাহ করতো নি মাতুন না কেন আপনারা ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক জীবন ব্যবস্থা ইসলামের মধ্যেই কোন নোংরামি বিশ্রী কাজ ইসলাম পছন্দ করে না তাই ইসলাম বিধান দিয়েছে একজন যুবক একজন পুরুষ যদি সে বিবাহ শাদী করতে হয় অবশ্যই তাকে তিনটি কোয়ালিটি থাকবে এক নম্বরে তার শারীরিক যোগ্যতা লাগবে দুই নম্বর তাকে অর্থনৈতিক যোগ্যতা লাগবে তিন নম্বর অবশ্যই অবশ্যই তাকে মানসিক সুস্থতা লাগবে ঠিকই না প্রিয় উপস্থিতি আল্লাহ পাকের কোরআনে সূরা নিসার আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ বিবাহ শাদীর ক্ষেত্রে বলেছেন চারটি বিবাহ পর্যন্ত জায়েজ আছে ফানকিহু মা তোয়াবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ চারটি বিবাহ পর্যন্ত পুরুষের জন্য জায়েজ আছে খুব ভালো করে বুঝবেন ঢাকার হুজুর আসলে অনেক বড় ওয়াজ শুনবেন কিছু ছোট ওয়াজ শুনেন প্রিয় সুদি প্রিয় মুসলমান ভাইরা আমার মা বোনরা গভীর মনোযোগ চারটি বিবাহের কথা আমার আল্লাহ শুধু জায়েজ করেছেন কিন্তু তাকিদ করা হয় নাই যদি কোনো ব্যক্তি চারটি বিবাহ করে তার কমপক্ষে চারটি বাড়ি লাগবে কি বলেন ঠিক কিনা বলেন না আপনারা ঠিক কিনা আর আমার মতো যুবকের
যে শরীর স্বাস্থ্য আছে এর থেকে আরো 4 গুণ বেশি শক্তি লাগবে মানে না কেন আপনারা কথাতে কি না কি বলেন কথাতে কি না তারপরে আবার সার্জনকে ইনসাফের সাথে দেখতে হবে যদি না দেখে পরবর্তীতে আপনারা বুঝবেন আমার নোটের মধ্যে বিভিন্ন কিতাব থেকে আমি নোট করে নিয়ে আসছি কারণ এটা গ্রাম এলাকার ওয়াজ আমার মা বোনরাও আছেন আমার বাবারাও আছেন আমার যুবক ভাইরাও আছে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লাম محمد وعلى آل سيدنا اللهم سلم وسلم وبارك عليه প্রিয় সুদীম তাহলে আমার নবীজি আমার নবীজির নিজস্ব কোনো কথা নয় আমার আল্লাহর কথাই নবী রাসূলরা বলেছেন ওহি হইল দুই প্রকার ওহি মাতলু ওহি গায়রে মাতলু একটা ওহি হইল ওহি মাতলু যেই ওহির মধ্যস্থ করেছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর একটা ওহি হইল ওহি গায়রে মাতলু যেই ওহি জিব্রাইলও জানে না মিকাইল আলাইহিস সালামও জানে না কেরামান কাতিবিনও জানে না একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানেন জোরে বলেন আল্লাহু আকবার তো নবী রাসূলরা নিজ থেকে কোনো কথা বলেন নাই আমার আল্লাহই বলেছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার নবী রাসূলরা যেই কথাগুলি বলেছেন বলতেছেন ভবিষ্যতেও বলবেন কথাও তারা নিজ থেকে বলেন নাই প্রত্যেকটি কথা হলো আমি আল্লাহর কথা জুড়ে বলেন সুবহানাল্লাহ প্রিয় সদী গভীর মনোযোগ অপর হাদিসে পাকে আমার নবীজি বলেন ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم للنسائهم আমার নবী জীবন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন তিনি বলেন আমি শুনেছি আল্লাহ পাকের হাবিবের পবিত্র নূরানী জবানে পাকে ইরশাদ করেছেন পরিপূর্ণ ঈমানদার মুমিন কামেল কাদেরকে বলা হয় মুমিন আসলে কোন সাইনবোর্ডের নাম নয় কাপড় সুপুরের নাম নয় লম্বা পাগড়ি বানলেই সুন্দর করিয়া সাজলেই পরিপূর্ণ ঈমানদার বলা হবে না আমার নবী বলেন আকমালুল মুমিনিনা পরিপূর্ণ ঈমানদার মুমিন কামেল হইল ওই ব্যক্তি ঈমানান আহসানুহুম খুলুকা যার আখলাক অতি সুন্দর যার ভদ্র ব্যবহার যার মধ্যে নম্র ব্যবহার যার আখলাক অতি সুন্দর তারপরে বলেন ওয়াহিয়ারুকুম খিয়ারুকুম এবং সাথে সাথে যার চরিত্র উত্তম জুড়ে বলেন সুবহানাল্লাহ তারপরে বলেন শুধু তাই নয় ওয়াখিয়ারুকুম লিননিসাইহিম এবং যেই যুবক তার স্ত্রীর কাছে উত্তম সুবহানাল্লাহ বলেন এখানে মুমিনের তিনটা বৈশিষ্ট্য আমার নবীজি বলেছেন আকমালুল মুমিনিন পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তিকে বলে যার মধ্যে যার ব্যবহার উত্তম যার চরিত্র ভালো এবং যার স্ত্রীর কাছে ও সে উত্তম সে হইল মুমিন কামেল সুবহানাল্লাহ আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই কোন যুবক যদি মদ গাঁজা খায় তার স্ত্রীর কাছে উত্তম হইতে পারবো না কথা বলেন আমরা পারবো নি জুয়া খেলে যে লোকটি তার স্ত্রীর কাছে সে উত্তম হইতে পারবো নি মাতন না আপনারা হইতে পারবেন নি দালালে করে যে লোকটি ওই লোকটি তার স্ত্রীর কাছে উত্তম হইতে পারবো নি কারণ দালালের নিশা হইল কোন কৌশলে বেশি টাকা রুজি করা যায় আর জুয়া খেলায় যারা বসে তাদের নিশা হইল এই দানে না পাইলে আরেক দানে পাবো 18 80 19 80 20 80 21 নাই 21 গিয়া মরে
আসেনি এরকম বলেন আসি নাই অর্থাৎ তার টার্গেট তাকে এই দানে না পাইলে আরেক দানে পাবো না এর পরেরটায় পাবো এগুলি করতে করতে তার পকেটের টাকা শেষ শরীরের সাত শেষ তারপরে সাইকেল শেষ তারপরে গড়ি শেষ তারপরে মোবাইল শেষ খালি শরীরে বাড়ি যায় তার মাথা ঠিক আছে না মেন্টাল আপনারা মাতুন না মাথা ঠিক আছে না মেন্টাল ভাই মুসলমানরা ইসলাম হইল সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক ধর্ম আপনি যদি আরেকজন মানুষকে শান্তি দিতে হয় প্রথমে আপনার মধ্যে শান্তি থাকতে হবে ঠিক কি না কি বলেন ঠিক কি না আপনার মধ্যে যদি পাগলামি থাকে আপনার মধ্যে যদি কি থাকে এমন ব্যবহার খারাপ ব্যবহার আরেকজনকে আপনি শান্তি দিতে পারবেন না আমার নবী বলেন উম্মত মুমিনে কামিল তার সাইনবোর্ডের নাম নয় কাপড় সুপুরের নাম নয় বড় লেভেলের নাম নয় বড় ডিগ্রিধারীর নাম নয় পরিপূর্ণ মুমিন হইল ওই ব্যক্তি যার ব্যবহার সুন্দর যার আখলাক সুন্দর যার চরিত্র সুন্দর সাথে সাথে তার স্ত্রীর কাছেও উত্তম সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহ محمد وعلى آل سيدنا محمد اللهم سلم وسلم وبارك عليه في الصديق গভীর মনোযোগ পাকা জায়গাগুলি বন্ধ করে বসেন শয়তান আপনি আমাদেরকে ওয়াসওয়াসা দেবে ভালো কথা শুনবেন সেটা শয়তানের কাছে ভালো লাগে না এই জন্য খালি জায়গা রাখা যাবে না আল্লাহর কোরআনের আলোচনা আমার নবীর সুন্নার আলোচনা মহব্বতের সাথে আদবের সাথে শুনতে হবে কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক কি না সকলের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সুদি এই প্রসঙ্গে অপর হাদিস শরীফে আমার নবীজি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানাত ইনদার রাজুলি ইমরাআতানি ফালাম ইয়াদিল বাইনাহুমা আমার নবীজি বলেন কোন যুবক যদি কোন পুরুষ যদি দুইটা বিবাহ করে যার দুইজন স্ত্রী আছে আসেনি এরকম মাতুন্নি আসেনি আমার এই বাবা আমার এই ভাই আজকে বুঝে নিবেন মাসালা যার দুইজন স্ত্রী আছে ইমরাআতানি শব্দ আমার নবীজি ব্যবহার করেছেন ফালাম ইয়াদিল বাইনাহুমা জা ইয়াউমাল কিয়ামতি ওয়া শাক্কুহু সাকিতুন আমার নবীজি বলেন যার দুইজন স্ত্রী আছে কয়জন স্ত্রী সবাই বলেন কয়জন যার দুইজন স্ত্রী আছে ওই পুরুষ যদি দুইজন স্ত্রীকে সমান নজরে না দেখে সমান ভালোবাসা সমান মহব্বত সমান কাপড় চোপড় দেওয়া ইত্যাদি ইত্যাদি যদি নজর তার সমান না হয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহর দরবারে ইয়াউমাল কিয়ামতি ওয়া শাক্কুহু সাকিতুন বিকলাঙ্গ অবস্থায় ফাজর ভাঙ্গা অবস্থায় আমার আল্লাহর দরবারে উঠবে জোরে বলেন নাউজু বিল্লাহ আরো জোরে বলেন নাউজু বিল্লাহ তাহলে স্ত্রী দুইজন হইলে দামেলা বেশি না কম সবাই দি মাতে আমার ওয়াজ আপনাদের ভালো লাগতেছে না আমি বুঝতেছি আজকের ওয়াজ শুন যদি লম্বা না হয় লড়াছাড়া না দিলে জমে না আসলে এই ওয়াজ আমি শিখছি না বাবার আমার যে আনছেন এই ওয়াজ করতে আমি পারি না যেগুলি পারি এগুলি ইনশাল্লাহ বলবো আপনারা শুনতেছেন তো বোঝা যাচ্ছে কথা একটু মনোযোগ দিয়ে শুনেন ভাই মুসলমানরা ও আমার মা বোনরা গভীর মনোযোগ শুধু পুরুষের কথাই বলছি মা বোনদের কথা ইনশাল্লাহ আসবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার নবীজি বলেন যেই পুরুষের যেই স্বামীর দুইজন স্ত্রী আছে সে যদি সমান নজরে না দেখে অর্থাৎ একজনকে 1000 টাকা দামের শাড়ি আর একজনকে 2000 টাকা দামের সমান হইল নি মাতুন না দিয়ে আপনারা সমান হইল নি একজনের সাথে একদিন খাইলেন এক প্লেটে আর একজনের সাথে দুই দিন খাইলেন সমান হইল নি একজন দিলেন ইলিশ মাছ আর একজন দিলেন দারকিনা মাছ সমান হইছে নি মাতুন না আপনারা একজন দিলেন বাঙ্গন জিরা চাউল আর একজন দিলেন 29 চাউল সমান হইছে নি বলে না সমান হইছে নি একজন বারবার সালাম দেন আর একজন এদিকে আসো সমান হইল নি দেখেন ইসলাম কতটা মানবতার ধর্ম ইসলাম
জীবন কতটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বিধান আমার আল্লাহ দিয়েছেন তার হাবিব দিয়েছেন কি বলেন ঠিক না আমার নবীজি বলেন যদি কারো দুইজন স্ত্রী থাকে সে যদি চলাফেরায় মায়া মহব্বতে দেওয়া উঠা বসা সবকিছু ব্যবহারে সমান দৃষ্টি না রাখতে পারে কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে যদি একজন বড় হুজুর হয় বড় একজন সর্দার হয় বড় একজন জ্ঞানী হয় চেয়ারম্যান মেম্বার সব হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কোটে উঠবে বিকলাঙ্গ অবস্থায় পাজর ভাঙা অবস্থায় জোরে বলেন না হুজুর বিল্লাহ আরো জোরে নাউযু বিল্লাহ তাহলে দুইজন স্থির হইলে ঝামেলা কম না বেশি বলেন ঝামেলা কম না বেশি আপনারা মাইন্ড করবেন না একটু কথা বলবো বলবেন বেক্কা স্বরূপ বলবো আমাদের দেশে একটা সিস্টেম হইলো আপনারা শুনেছেন ইতিমধ্যে বিবাহ শাদীর ক্ষেত্রে বিধান একজন পুরুষ যদি একজন স্ত্রীর হক আদায় করতে পারে না সে বিবাহ করবে না প্রয়োজনে নফল রোজা রাখবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ যেন তার অবস্থার পরিবর্তন করে দেন এটা হইলো ইসলামের বিধান কিন্তু আমাদের দেশের সমাজের কিছু কিছু মানুষ আছে এইরকম এলাকার মধ্যে যদি বিবাহ শাদী না করতে পারে এলাকা ছাড়িয়া একশো মাইল দূরে গিয়া দুই দাবি তারপরে দেখেন ওই পুরুষের এক স্ত্রী যার বিবাহ অব্যাহত যারা আপনারা মাইন্ড করবেন না ইসলামের কথাই বলছি আপনারা মনে করলে আমার 1000 প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ আমি বসে জবাব দিব ইনশাআল্লাহ প্রিয় শুনি তো ওই আরেক দেশে এক বিবাহ ছেলে মেয়ে হইছে দুইলা সে গায়ে বইছে ওই আরো 50 মাইল দূরে গেছে যে আরেকটা বিবাহ করছে আরো হইছে দুইলা আবার গায়ে বইছে আবার 20 মাইল এরকম আছে নি মানুষ মাতুন্য আছে কি না আর ওই যে তার ছেলে মেয়ে ওই তার দায়িত্ব কে নেই তার দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক নাই ওই ছেলে মেয়েরা রাত্রের অন্ধকারে দিনের দুপুরে যেভাবে ইচ্ছা সেইভাবেই চলে এরা ওই জাতির জন্য বুঝা এরাই বাংলাদেশের জন্য কলঙ্ক কি বলেন ঠিক না ইসলাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আধুনিক ধর্ম ইসলাম এই নোংরা বিষয় পছন্দ করে না তাই বিধান দিয়েছে একজন পুরুষকে সে যদি দুইটা বিবাহ করে কমপক্ষে দুইটা বাড়ি লাগবে আর সাতটা বিবাহ করলে বাড়ি সাতটা লাগবে না এক গরু সাতজন ইসলামের বিধান আছে যে স্ত্রীর যে শাড়ি কাপড় আছে জামা আছে ওইগুলিও ফর্দার ভিতরে শুকাইতে হবে এটা ইসলামের বিধান কি বলেন ঠিক কিনা না বেগুনার মাঠে রোদ্র দিব পারে জঙ্গলে থাকবো না ইসলামী নোংরামি পছন্দ করি না তাই ইসলাম বিধান দিয়েছে অবশ্যই অবশ্যই একজন স্বামীকে যদি বিবাহ করতে হয় একের অধিক দুইটা বিবাহ করলেই তার অনেক শক্তি মন মানসিকতা শরীর স্বাস্থ্য টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি অনেক অনেক বৈশিষ্ট্য লাগবে ঠিক না আল্লাহুম্মা সাল্লা مولانا محمد وعلى سيدنا اللهم سلم وسلم وبارك عليه কথা কই আমার বোঝা যাচ্ছে নি আপনারা পাঁচের মানুষ বুঝতেছেন কথা একটু মনোযোগ আকর্ষণ করছি এতক্ষণ শুধু স্বামীদের ব্যাপারে বলেছিলাম স্বামীদের দায়িত্ব কর্তব্য মা বোনদের ব্যাপারে বলার দরকার আছে কিনা আপনি তো অনেকে বলতেছেন হুজুর দেখালে আমরা বলেন হ্যাঁ আমাদের নারীদের ব্যাপারে বলবেন না ইনশাআল্লাহ এখনই শুরু করব বলেন ইনশাআল্লাহ চল ইনশাআল্লাহ আসুন হাদিস শরীফ অপর হাদিস শরীফ আমার নবীজি বলেন ওয়া নাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাউ কুনতা আমুরু আহাদান আইয়াসজুদা লি আহাদিল্লা আমারতুল মারআতা আন তাসজুদা লি জাওজিহা জোরে বলেন আল্লাহু আকবার আমার নবীজির পবিত্র জবানে পাকে সাক্ষ্য করে নজরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি শুনেছি
আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যদি আমি নবী অন্য কোন ব্যক্তিকে সিজদা দেওয়ার হুকুম দিতাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর পরে যদি অন্য কোন মানুষকে সিজদা দেওয়ার হুকুম দিতাম ওই দুনিয়ার সকল নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো সুবহানাল্লাহর আওয়াজ শুনে বুঝতেছি আমারও আপনার ভালো লাগে না জোরে বলেন না সুবহানাল্লাহ ভাই মুসলমানরা স্বামীর সম্মান স্বামীর গুরুত্ব স্বামীর ফজাইল স্বামীর ইজ্জত স্বামীর সম্মান এই বিষয়ে বুঝাইতে যাইয়া আপনি আমার নবীজি আল্লাহ পাকের পক্ষ থেকে যে হাদিস বর্ণনা করছেন আল্লাহর পরে যদি ও আমার উম্মতিরা আল্লাহর পরে যদি আর কাউকে সিজদা দেওয়ার হুকুম দিতাম হুকুম দেই নাই যদি হুকুম দিতাম ওই দুনিয়ার সকল নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিসে পাক প্রমাণ করে স্বামীর স্থানটি কোথায় দুনিয়ার মধ্যে যেই মহিলা আমার যে মা আমার যে বোন বিবাহ শাদির পূর্ব পর্যন্ত তার পিতামাতা হইল অত্যন্ত সম্মানের পাত্র আল্লাহর পরে পিতামাতার প্রতি সম্মান আল্লাহ রাসূলের পরে পিতামাতার প্রতি সম্মান দেখাতে হবে আর বিবাহ শাদির পরে আল্লাহ এবং তার রাসূলের পরে তার স্বামীকে সম্মান দেখাইতে হবে ঠিক না এমন কি নফল রোজা রাখতে হলে কি রোজা মাতেন না আপনারা মাতেন না কথা বলেন না কি রোজা নফল রোজা রাখতে হলে স্বামীর অনুমতি লাগবে সুবহানাল্লাহ বলেন বলে কেন হাদিস শরীফে আছে এই জন্য স্বামীর যদি প্রয়োজন হয় তাহলে তার রোজা রাখলে তো প্রয়োজন তার সেটা হবে না এই জন্য নফল রোজা স্বামীর অনুমতি নিয়ে রাখতে হবে নফল রোজার চাইতে স্বামীর মন খুশি করা অনেক সওয়াব জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় সদি আমার মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি ও আমার মা বোনরা আল্লাহ পাক আপনি আমাদেরকে নারী এবং পুরুষ একই বটির দুইটি অংশ সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাদের শান্তির জন্য আমাদের মহব্বতের জন্য আমাদের এই দুনিয়ার আজাব গজব দুনিয়ার কষ্ট থেকে ওই স্ত্রীর কাছে আসার পরে শান্তি পাওয়ার জন্য আমার আল্লাহ একটা বটিকে দুইটা ভাগ করে দিয়েছেন সুবহানাল্লাহ অপর হাদিসে পাকে আমার নবীজি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই কাইরুন কল আল্লাতি তাসুরুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু বিমা ইয়াকরা আও কামা কল আলাইহি সালাতু ওয়াসসালাম সাহাবা ইকরামের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো স্ত্রীদের মধ্যে নারীদের মধ্যে উত্তম নারী উত্তম স্ত্রী কে আপনারা কথা বুঝতেছেন কথা বোঝা যাচ্ছে স্ত্রীদের মধ্যে উত্তম স্ত্রী কে আমার নবীজির পবিত্র জবানে পাকে ইরশাদ করছেন আইয়ুন নিসাই খাইরুন উত্তম স্ত্রী কে কাল আল্লাতি তাসুরুহু ইজা নাজারা যে স্ত্রীর দিকে তাকাইলে যে স্ত্রীর দিকে দৃষ্টি দিলে স্বামী খুশি হইয়া যান ওই স্ত্রী হইল সবচাইতে উত্তম স্ত্রী না সুবহানাল্লাহ বলেন না পুলিশে ধরবো বিজিবি ধরবো তো সুবহানাল্লাহ আপনারা বললেন না জোরে বলেন না সুবহানাল্লাহ স্ত্রীদের মধ্যে কোন স্ত্রী উত্তম যারা জোড়া দিল হ্যাঁ মাথার চুলকুলি আটে কুন্ডা দৌড়াইতে পারে মার্কেট করতে পারে ভালো এরকম স্ত্রী আমার নবীজি বলেন না না ও উম্মতরা যে স্ত্রীর দিকে স্বামী দৃষ্টি দিলে স্বামী খুশি হন পরের শব্দে বলেন পরের শব্দে বলেন ও উম্মতরা শোনো
যে স্ত্রী তার চেহারা নিয়া সৌন্দর্য নিয়া বাহাদুরি করেন না তার বাবার বাড়ি কোটি টাকার সম্পদ আছে ওইগুলা নিয়া স্বামীর সঙ্গে বাহাদুরি করেন না আমি হইলাম এমপি সাহেবের মেয়ে আমি হইলাম চেয়ারম্যান সাহেবের মেয়ে ওইগুলা বলিয়া তার বাবার বাড়ির গৌরব বাবার বাড়ির ধন সম্পদের কি করেন না অহংকার করেন না নিজের লেখাপড়া নিজের সৌন্দর্য নিয়া স্বামীর প্রতি কি করেন না খারাপ ব্যবহার করেন না আমার নবীজি বলেন ওই স্ত্রী হইল স্ত্রীদের মধ্যে সবচাইতে উত্তম স্ত্রী না সুবহানাল্লাহ শুনে মনে হয় বাবা আশ্বাস করছেন হ্যাঁ তারা সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুবহানাল্লাহ আপনাদের আসলে আমি মন আপনাদের মন বলবো ওয়াজ শিখছিই না আমি তেমনি বলবো প্রিয় উপস্থিতি একটু মনোযোগ দিন না তাহলে আমার নবীজি কি বুঝাতে চেয়েছেন যে স্ত্রী স্বামীর প্রতি অতি মধুর ব্যবহার করেন স্বামীর প্রতি বিনয়ের সাথে নম্রতার সাথে ব্যবহার করে স্ত্রীদের মধ্যে সবচেয়ে উত্তম স্ত্রী হইল ওই স্ত্রী ঠিকই না আপনারা জানেন ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি পুরুষ না নারী একজন মাত্র আমরা বলুন না পুরুষ না নারী তিনি হচ্ছেন নারী হযরতে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টিকিনা কি বলেন টিকিনা ইসলাম ধর্মের জন্য আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য সর্বপ্রথম কে শহীদ হয়েছেন নারী না পুরুষ আপনাদের মাতুনি না লাখ টাকা দামের ওয়াজ শুন হই না লাখ টাকা দিয়ে বক্তাইন না এগুলো আপনারা শুনুন না নারী না পুরুষ নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন টিকিনা হযরত ইমাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরবের বুকে অত্যন্ত ধনী বাবার সন্তান ছিলেন ওয়াইয়ালিদের সেই সেই গরু গোসহ সেই মা খাদিজাতুল কুবরা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন জ্ঞানী ছিলেন অপরদিকে অনেক ধন সম্পদের মালিক ছিলেন আপনি আমার নবীজির আদর্শের কথা শুনিয়ান আমার নবীকে ব্যবসা বাণিজ্যের দায়িত্ব দিলেন আমি অতি সংক্ষেপে বলছি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি মা খাদিজাতুল কুবরা আপনি আমার নবীজিকে যখন স্বামী স্বামী গ্রহণ করলেন ওই মক্কার ওই সকল ধনী মানুষেরা ওনার বিরুদ্ধে বয়কট করলো বয়কট মানে ফাঁসের বারণা করে বুঝলি এটা তো আমরা বুঝি সামাজিক জাত আমরা অর্থাৎ ওনার সঙ্গে কেউ কথা বলবে না ওনার সঙ্গে সামাজিকতা করবে না ওইভাবে বয়কট করলো হাদিস শরীফ প্রমাণ মা খাদিজাতুল কুবরা অত্যন্ত জ্ঞানী ছিলেন বুদ্ধিমতী ছিলেন তিনি বড় একটা জিয়াফতের আয়োজন করলেন শিরনি জিয়াফত আপনারা শুনেন তো জিয়াফতের আয়োজন করলেন ওই মক্কার বড় বড় যত ধনী মানুষ আছে সকলকে দাওয়াত দিলেন খাবার শুরু করার আগে খাওয়ানোর কথা শুনলে মানুষ যায়নি যায়নি দেখবেন আজ মানুষ হয় না সিন্নির কথা বললে দেবেন টাকা নাই আর আছে না কিছু মানুষ সবাই না সবাই কিছু মানুষ কি বলেন ঠিকই না যখন মানুষ একেবারে মাত পরিপূর্ণ হয়ে গিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ভিতরে তাকিয়া বললেন আমার দুটি কথা আছে ও মক্কাবাসীরা আমার বিরুদ্ধে তোমরা কেন বয়কট করেছো আমি কি অপরাধ করেছি আমার বংশ আমার বাবার বংশ আমার মায়ের বংশ আমার ইতিহাস ঐতিহ্য কি তোমরা জানো না আমার সঙ্গে কেন বয়কট করলা আমি যে স্বামী গ্রহণ করেছি আমি তোমাদেরকে জানতে চাই তোমাদের কাছে জানতে চাই আমার স্বামী যেই বংশের মানুষ গোটা পৃথিবীতে আমার স্বামীর বংশের সঙ্গে তুলনা হয় এমন বংশ আসেনি সবাই তো বলে না আসেনি এমন বংশ সবাই বলে নাই জিজ্ঞেস করলেন ও মক্কার ও তরি মানুষগুলি শোনো আমার স্বামী যেই উত্তম চরিত্রের মানুষ আমার স্বামীর মতো চরিত্রবান এই দুনিয়ার মধ্যে কোন যুবক আসেনি মাফরাদি মাতুন না আমার আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার বলেন
ভাই মুসলমানরা আমার আল্লাহ বলেন হে আমার প্রিয় রাসূল ওলিদ ইবনে মুগীরা রুগা রুকানা কাফের আপনার সমালোচনা করছে আমি আল্লাহ বললাম আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন ধরে বলেন সুবহানাল্লাহ মা কাদিজাতুল কুবরা বলেন ও মক্কাবাসীরান আমার স্বামী যে চরিত্রবান আমার স্বামীর যে উত্তম আখলাক এমন উত্তম চরিত্রের কোন যুবক গোটা পৃথিবীতে আসেনি বলেন সবাই আসেনি তাইলে আমি দোষ করলাম কি তৃতীয় নম্বর বললেন ও দুনিয়ার ও মক্কার যুবকেরা তোমরা শোনো আমার স্বামী যে সুন্দর আমার স্বামীকে আমার আল্লাহ যে সৌন্দর্য দান করেছেন আমার স্বামীর মতো এমন সুন্দর যুবক গোটা পৃথিবীতে আর আসেনি সবাই বলেন আসেনি তাহলে তোমরা আমার বিরুদ্ধে বয়কট করলা কেন আমি কি ভুল করেছি ও বুঝেছি আমার স্বামী হচ্ছেন অতি দরিদ্র মানুষ যার টাকা পয়সা নাই তিনি এতিম যার কোনো ধন সম্পদ নাই মানুষেরা শোনো আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ আমি ব্যবসা করে আরো অনেক বৃদ্ধি করেছি ওই সকল কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার সম্পদ আমার স্বামীর নুরানি কদম বালকে আজ আমি তোমাদের সামনে সঁপে দিলাম ধরে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আশিকে রাসূলুল্লাহ ধনী মানুষেরা এবার বলো তো আমার স্বামীর মতো ধনী এই মক্কার জমিনে আর কে আছে ধরে বলেন সুবহানাল্লাহ কোন সাধনে পাইব তোমাম আয় গো নবীজি আপনাকে দে পরিগণ করে কত সাধন তবু আপনার দিদার নাহি পা আইগো নবীজি কোন সাধনে পাইব তো বনের জগরে ছাতি দরে মেঘমালা ছায়াভীত গায় গো নবীজি কোন সাধনে পাইব আপনার ওই সমস্ত নয়ে যা দেখি আমা খাদি যায় আপনার ওই সমস্ত মাঝে যা দেখি আমা খাদি যা জীবন যৌবন সপলেন আপনার পাইগো নবীজি কোন সাধনে পাইব اللهم صل على سيدنا لنا محمد وعلى سيدنا اللهم سلم وسلم وبارك على প্রিয় সুদী আমি বলেছিলাম আমার নবীজি বলেন স্ত্রীদের মধ্যে নারীদের মধ্যে উত্তম স্ত্রী হলো ওই স্ত্রী যিনি নিজের সৌন্দর্য নিয়া বাবার বাড়ির ধন সম্পদ নিয়া কি করেন না গৌরব করেন না অর্থাৎ সদা সর্বদা তিনি স্বামীর মন খুশি রাখতে চান জোরে বলেন সুবহানাল্লাহ ওই স্ত্রী হইল স্ত্রীদের মধ্যে উত্তম স্ত্রী সাথে সাথে আরেকখান হাদিস শরীফ এগুলা কিতাবুন নিকার হাদিস সুবহানাল্লাহ বলেন আমার নবীজি বলেন কোন স্ত্রী যদি স্বামীর মন খুশি রাখিয়া ওই দুনিয়ার জীবনে দাম্পত্য জীবনে স্বামীর মন খুশি রাখিয়া যদি কোন স্ত্রী ইন্তেকাল করে আমার আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন দূরে বলেন সুবহানাল্লাহ
তোমা খাদিজাতুল কুবরা সকল সম্পদ আমার নবীজির কদম মোবারকে সঁপে দিয়ে বললেন ও মক্কার মানুষেরা এবার বলেন তো আমার স্বামীর মতো এই মক্কার জমিনে আর কে দুনিয়া আছে কি বলেন ঠিকই না এইবার আমি সকল সম্পদ দিয়ে আমি ওনার চিরদাসী হয়ে গেলাম ইচ্ছা করলে তিনি আমাকে রাখতে পারেন নাও রাখতে পারেন জুড়ে বলেন সুবহানাল্লাহ তোমা খাদিজাতুল কুবরা হাজার কোটি টাকার সম্পদের হাজার বললে সেটা শেষ হবে না কোটি কোটি সম্পদের মালিক হয়েছিলেন সবকিছু আমার নবীজির চরণে পাকে দিয়েছেন সঁপে দিয়েছেন কিন্তু জীবনে কি করেন নাই আমার নবীজির সঙ্গে যারা পরিমাণ কোন ত্রুটি তিনি করেন নাই কি বলেন কিনা এই জন্য আমার নবীজি বলেন স্ত্রীদের মধ্যে উত্তম স্ত্রী হল যে স্ত্রী তার ধন সম্পদ নিয়া বাবার বাড়ির সেই সম্পদ বাবার বাড়ির সেই ঐতিহ্য নিয়া স্বামীর সঙ্গে বাহাদুরি করে না চিন্তা করে আমার স্বামী খুশি হলেই আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন ওই স্ত্রী সত্যিই উত্তম স্ত্রী জুড়ে বলেন সুবহানাল্লাহ অপর হাদিস পাকিন আমার নবীজি বলেন কোন স্বামীর যদি মাথা থেকে পা পর্যন্ত সারাটি অঙ্গ এমন কঠিন রোগ হয়ে যায় সারা অঙ্গের মধ্যে দুর্গন্ধযুক্ত এমন কঠিন রোগ হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক এমন রোগ থেকে এমন কঠিন রোগ হয়ে যায় আর তার স্ত্রী যদি ওই রোগ ওই দুর্গন্ধ বারবার পরিষ্কার করে এমন কি ছাটিয়া পরিষ্কার করে তারপরেও তার স্বামীর হক আদায় হবে না আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একাধিক স্ত্রী ছিল আল্লাহ পাক উনাকে পরীক্ষা স্বরূপ অত্যন্ত কঠিন রোগ দিয়েছিলেন যে রোগের কারণে তিনি শাহী সিংহাসন চড়িয়া জঙ্গলের মধ্যে অবস্থান করেছিলেন আল্লাহু আকবার ও ভাই মুসলমান সকল স্ত্রী একে একে সবাই চলে গেল কিন্তু মা রহিমা আইয়ুব আলাইহিস সালামকে চড়িয়া চলে গেলেন না আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন ও রহিমা সবাই চলে গেল তুমি কেন চলে গেলে না মা রহিমা বলেন আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম আমি আপনি যখন শাহী সিংহাসনে আপনি যখন তখতে ছিলেন এই সুখের দিনের বন্ধু ছিলাম আজকে আপনি কষ্টের মধ্যে দুঃখের দিনে আছেন আমি যদি আপনাকে এখন না শুকর করি অবহেলা করি আমি তো নিমক হারাম হয়ে যাইব ঠিক না সবাই চলে গেলেও আমি রহিমা যেতে পারি না দূরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমার নবীজি বলেন যে স্ত্রী তার স্বামীকে খুশি রাখিয়া এই দুনিয়ার জীবন থেকে সে কবরে যেতে পারবে আমার আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহ مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم سلم وسلم وبارك عليه سمعني تصديق আমার মা বোনদের ব্যাপারে অতি সূক্ষ্ম একখানা হাদিস শরীফ আমার নবীজির পবিত্র জবানে বলেছেন আমার মা বোনরা ওয়াজ শুনতেছেন তো কি বলেন ওয়াজ শুনতেছেন তো আমার নবীজি বলেন আমার যে মা বোনের চারটি বৈশিষ্ট্য চারটি সিফত চারটি গুণ যাদের থাকবেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের আটটি দরজা করে দিবেন বলবেন ও আমার বান্দি ও আমার বান্দি দুনিয়ার জীবনে আমার বিধান মানিয়া আমার নবীর সুন্না মানিয়া জীবন পরিচালনা করেছিলা আমি আল্লাহ তোমার প্রতি খুশি আমার হাবিব তোমার প্রতি খুশি আজকে জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করে দিলাম যে দরজা দিয়ে তোমার ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো জুড়ে বলেন না সুবহানাল্লাহ মা বোনদের ব্যাপারে বললে আপনারা সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় জুড়ে বলেন না সুবহানাল্লাহ আসুন হাদিসে পাকে আমার নবীজি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা
وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل الجنة من أي أبواب الجنة شاءت. الله أكبر. بولين আমার নবীজি বলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করেন আল্লাহ পাকের হাবিবের পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন আল্লাহর বান্দাদের মধ্যে আমার মা বোনদের মধ্যে যার চারটি সিফত থাকবে সিফত হলো আরবি শব্দ বাংলা হলো গুণ বা বৈশিষ্ট্য গুণ বা বৈশিষ্ট্য যার চারটি গুণ থাকবে চারটি বৈশিষ্ট্য থাকবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা সল্লাত খামসাহা বালেক হওয়ার পর থেকে আল্লাহ পাকের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিক নিয়মে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমার নবীর তরিকায় আমার নবীজির দেখানো নিয়মে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি আল্লাহু আকবার বলেন নামাজও কিন্তু আজকে অনেক জাতের নামাজ যে নামাজের রাত আমি আজকে করছি না শুধু ইশারা করছি কেউ নামাজের কইটা আমার বিশ্বাবের নামাজ বলে কেমনে বলে বালছির মধ্যে খল্লা দিয়া আধা ঘন্টা ঘুমাইতা পড়ে নাউজুবিল্লাহ বলেন এজন্য আমার নবীজি বলে গেছেন প্রায় 1500 বছর পূর্বে কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু কামা রাআইতুমুনি উসল্লি জুরে বলেন আল্লাহু আকবার আমার উম্মতরা নামাজ এইভাবে পড়বা যেইভাবে আমাকে পড়তে দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার পাছনের মুসল্লি তো আমরা ছিলাম না আপনার নামাজ তো আমরা দেখি নাই সাহাবায়ে কেরাম ছিলেন আমার নবীর পাছনের মুসল্লি সাহাবায়ে কেরামের পাছনের মুসল্লি ছিলেন তাবেইন কেরাম এইভাবে ক্রমান্বয়ে যেই মসজিদে আযান হচ্ছে আমরা নামাজ পড়ছি এটা আমার নবীর দেখানো নিয়মের নামাজ ঠিক কি না এখানে আমার নবীজি বলেন ইজা সল্লাত খামসাহা এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর বান্দী বালেক হওয়ার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নামাজ ফরজ হয়ে গেল পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক নিয়মে সঠিক সময়ে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি আদায় করবেন বিনা অজুরে নামাজ কাজা করবেন না এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য কি নামাজ বেশি বেশি কাজা করেন মাতুন না আপনারা না সময় মতো সঠিক সময়ে আল্লাহর ওয়াস্তে নামাজ পড়া কি বলেন ঠিক না কি বলেন ঠিক না দুই নম্বর আমার নবীজি বলেন ওয়াসামাত সাহরাহা ও আমার উম্মত দুই নম্বর আমার মা বোনদের বৈশিষ্ট্য হলো রমদানুল মুবারকের রোজা যথারীতি আদায় করবেন শরীয়তের ওজুর ছাড়া একটা রোজাও ছাড়বেন না শরীয়তের ওজুরের কারণে যদি রোজা ভাঙ্গা পড়ে যায় ওই রোজাগুলি খাজা আদায় করবেন ঠিক কি না কি বলেন ঠিক কি না তবে আমার মা বোনরা রোজা রাখার ব্যাপারে কিন্তু তারা অত্যন্ত কি দায়িত্বশীল কি বলেন ঠিক কি না নামাজের ক্ষেত্রে অবহেলা বেশি এরকম আছে কিনা আমি তো আসলে একজন বুড়ো মানুষ আপনারা দেখছেন যুবকের ন্যায় বুঝছেন না যে 26 বছর ধরে ওয়াজ করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার মেয়ে ভার্সিটিতে পড়ে আলহামদুলিল্লাহ বলে বয়স একবারে কম নেই এরপরে ছেলে পড়ে কলেজে ইন্টারে আরেক ছেলে আলহামদুলিল্লাহ বিশ্বাস নাই না পড়ে তো বয়স একবারে কম হইছিল 96 থেকে ওয়াজ শুরু করছিলাম জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় শুনি তো আমার নবীজি কি বলছেন দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে আমার মা বোন বালেক হওয়ার পরে রমজানুল মুবারকের রোজা সঠিক নিয়মে আল্লাহকে খুশি করার জন্য রোজাগুলি রাখবেন শরীয়তের ওজুর ছাড়া রোজা ছাড়বেন না শরীয়তে যদি ওজুর হয় রোজা ভাঙবেন আবার খাজা আদায় করবেন তিন নম্বর আমার নবীজি বলতেছেন ও উম্মতরা শুনো তিন নম্বর হলো ওয়াহসনাত ফরজাহা ও উম্মত ও উম্মত শুনো তিন নম্বর হলো আল্লাহর বান্দীরা কি করবেন নিজের চরিত্রটা সুন্দর রাখবেন চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ বসাবেন না চরিত্র এটা এমন একটি সম্পদ এটা এমন একটি উৎকৃষ্ট বিষয় চরিত্র হলো মানব জীবনের এমন একটি ভূষণ মানুষের জীবনের স্বাস্থ্য হারিয়ে গেলে মানুষ যদি দুর্বল হয়ে যায় মানুষ যদি দরিদ্র হয়ে যায়
যায় দরিদ্র হলেও আবার সচ্ছল হওয়ার অবস্থা রয়েছে ব্যবস্থা রয়েছে মানুষ যদি গরিব হয় আবার ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ যদি অসুস্থ হয় সুস্থ হওয়ার ব্যবস্থা রয়েছে কি বলেন ঠিক কি না কিন্তু চরিত্রের মধ্যে যদি একবার কলঙ্ক লেগে যায় ওই চরিত্রকে আর ভালো করা স্পট মোছা যায় না কি বলেন ঠিক কি না তাই আমার নবীজি বলেন উম্মত কাপড় সুপর শুধু ভালো হলে খালি ডিগ্রি লম্বা হলে খালি সুন্দর সুন্দর কথা বললে তাকে বড় মুমিনে কামিল বলা হয় না মুমিনে কামিল হলো ওই ব্যক্তি তার আখলাক সুন্দর চরিত্র সুন্দর কি বলেন ঠিক কি না আমার নবীজি বলেন তিন নম্বর বৈশিষ্ট্য হলো ওই নারী জাতিরা আল্লাহর বান্দিরা তাদের চরিত্রটা কি রাখবেন সুন্দর রাখবেন চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক কেরিসপট বসাবেন না চতুর্থ নম্বর আমার নবীজি বলেন ওয়াত মালাহা চতুর্থ নম্বর তার চরিত্র ভালো রাখার সাথে সাথে বিবাহ সাদির পরে তার স্বামীর হুকুম মাফিক জীবন জিন্দেগি পরিচালনা করবেন স্বামীর হুকুম সারা একটা কদম বাহিরে পালাইবেন না স্বামীর হুকুম সারা একটা কদম আগে বাড়াবেন না এমন চারটি বৈশিষ্ট্য আল্লাহর যে বান্দির মধ্যে থাকবে আল্লাহর যে বান্দির মধ্যে আজ নয় কাল নয় কিয়ামত পর্যন্ত আল্লাহর যে বান্দির কাছে এই চারটি বৈশিষ্ট্য চারটি গুণ পাওয়া যাবে আমার নবীজি কি বলছেন আইয়ে আবওয়াবিল জান্নাতি সাআত আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে ফালতাদ কুলিল জান্নাত আমিন আবওয়াবি আবওয়াবিল জান্নাতি সাআত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আল্লাহর ওই বান্দির জন্য জান্নাতের আটটি দরজা উন্মুক্ত করে দিবেন আর বলবেন ও আমার বান্দি তোমার যেই দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহ مولانا الله 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 আপনাদের আকর্ষণীয় বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সদর ঢাকা থেকে আগত হযরতুল আল্লামা মুশারফ সুবেন হেলালি সাহেব ইতিমধ্যেই তশরিফ এনেছেন কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি মাহফিলে চলে আসবেন আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ আরো জুড়ে বলি আলহামদুলিল্লাহ প্রিয় সুধী আসলে আপনাদের সামনে ভাঙ্গা কণ্ঠে একদিকে কণ্ঠ ভালো না চেহারাও সুন্দর না তারপরে ইলিম কালামও নাই কিন্তু কিছু নিত্য প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করেছি আসলে যারা মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি আপনার মনের মধ্যে অবশ্যই একটা বিষয় বারবার বারবার প্রশ্ন আসবে আমার জিন্দগি আমার যে ছেলে মেয়ে দুই তিনজন আছে আমাদের মধ্যে এই দুনের সম্পর্ক আছে কিনা কি বলেন আছে কিনা আসুন আমার নবীজি মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ পাকের হাবিব আপনি আমার নবীজি যাকে আমার আল্লাহ এই দুনিয়ায় রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন আপনি আমার নবীজি মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একই প্লেটে খাবার খাইতেন সুবহানাল্লাহ আপনি বলবেন না কষ্ট হইতেছে আপনাদের আসলে একই প্লেটে খাবার খাইতেন ও মুসলমানরা ও আল্লাহর বান্দা মন্দিরে শুনো মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজির হুজরা শরীফের মধ্যে গোশত পাক করা একেবারেই কম হতো যদি কোনো দিন হতো আমার নবীজি আমাকে নিয়ে একই প্লেটে খাবার খাইতেন একটি গোশতের টুকরা আমি সকল গোশতকে হাড়টি রেখে দিয়েছি প্লেটের কিনারে আপনি আমার নবীজি নুরানি জবানে পাকে ওই হাড়ের টুকরাটি আবার দিয়েছেন সুবহানাল্লাহ মাঈশা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ওই হাড়ের মধ্যে কোনো গোশত নাই আমি সবকে ফেলেছি ইয়া
رسول الله আপনি কেন এই হারের টুকরাটি আবার আপনার নুরানি জবানে পাকে দিয়েছেন আপনি আমার নবীজি বলেন ও আয়েশা قال رسول الله صلى الله عليه وسلم انا بويست معلمان انا امي بويست পীড়িত হয়েছে معلمان শিক্ষক হিসাবে টিচার হিসাবে معلم হিসাবে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত আমি নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে আমার উম্মতরা দেখো আমার পরিবার আমার স্ত্রীকে আমি কেমন ভালোবাসি জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের দেশে এমন মানুষও আছে কি করে আপনার দেখেন বাজার থেকে একটা কই মাছ আনছে কই মাছ পছন্দের মাছ না নতুন নাম ধরে তো কই মাছ বাজি করছে একা একা একটা কই মাছ তো সে একা একা খাইতেছে আরেকজন জিজ্ঞাসা করে ভাই আপনি যে একা একা কই মাছ খাইতেছেন আপনার স্ত্রী কি খাইবে সে বলে মহিলারা কই মাছ খাওয়া না যায় ফতোয়া দেয় জুলে ভাই না নাউজুবিল্লাহ আছেন এরকম মানুষ আপনারা মাতুন না কেন আছেন এরকম মানুষ আমার নবীজি বিদায় হজের বা শুনেন অসংখ্য বিষয়ে কথা বলার পরেও নারী জাতির ব্যাপারে আমার নবীজি বলেছেন ও আমার উম্মতরা ও পুরুষরা শোনো নারী জাতিরা তোমাদের কাছে বন্দী জীবন পরিচালনা করে কি বলেন ঠিক কি না একটি বন্দী জীবন তারা পরিচালনা করে ও আমার উম্মতরা তোমরা তাদের প্রতি জুলুম করবা না তোমরা যা খাও তা তাদেরকে খাওয়াইবে যা তোমরা পড়ো তাদেরকে তাই পড়াইবে তাদেরকে বারবার মহব্বত তাদেরকে ভালোবাসা দিয়া তাদের অন্তরকে প্রফুল্ল রাখবে না মারতে আই ওই লাঠি লইয়া দাঁড়াইবে হ্যাঁ এখনো গ্রাম এলাকায় অনেক বাড়ি অনেক পরিবারে এরকম আছে মানে স্বামী খাবার খায় সন্তান খাবার খায় মেহমান খাবার খায় সব খাওয়ার পরে আমার ওই মা ওই বোন খাবার খান ডেস্কের নিচে জুল আছে না তরকারি আছে কোনদিন আপনারা বলছেন না আপনারা মাতুন না দি আপনারা কথা কোন না কেন আসলে ইসলামে কি এগুলি বলছে যে তুমি গোশত খাও মাছ খাও কলিজা খাও বাজি খাও আর নারীদেরকে খালি জুল খাওয়াও মাতুন না দি আপনারা না ইসলামের বিধান হলো না না তুমি যা খাও তা তারে খাওয়াইতে হবে বরং নারীদেরকে আরো বেশি খাওয়াইতে হবে উনিটা কি বলছেন নারীরা আপনারা ভোট দেয় না তা এটা কি বলছেন আচ্ছা ওই যে সন্তান গর্ভে ধারণ করে নারীরা না পুরুষরা আপনাদের এলাকায় একজন আসেনি পুরুষ যে আমি একলা ছেলে গর্ভে নিয়েছি মাতুন না আপনারা আসেনি যেই নারী তার গর্ভে সন্তান ধারণ করলো তার খাবার থেকে খাবারের নির্যাস তার সন্তানও খায় ঠিক আছে নি বাবা কথা ঠিক আছে নি তাহলে তার খাবার বেশির দরকার না কম বলেন না বেশি না কম খালি আপনাকে দেশকির ঝুল খাওয়াইবেন এমন কথা হইতে পারে না বরং একই সমাজে নারী আপনার স্ত্রী সন্তান সবাইকে নিয়ে একসাথে খাবার খাইতে হবে কি বলেন ঠিক কি না কি বলেন ঠিক কি না নারায়ণ তাকবীর নারায়ণ রিসালত বিশেষ অতিথির আগমন প্রধান আকর্ষণের আগমন হযরতুল আল্লামা মুশারফ হোসেন হেলালী সাহেব নারাই তাকবীর আল্লাহুম্মা সাল এই কমি গেছে সাওয়াল না না মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা যাই হোক সম্মানিত শ্রোতা এখন যিনি আসতেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম সিপাহ সালার হযরতুল আল্লামা মুশারফ হোসেন হেলালী সাহেব আমরা সবাই বলি মারহাবা নারে তাকবীর নারে রিসালাত প্রধান আকর্ষণের নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন